নমস্কার বন্ধুরা, কেউ অপমান করলে সেই মুহূর্তে কি করতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমার সদ্গুরু শরণম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের দেবদেবী পূজা অর্চনা এবং টোটকা নিয়ে আমি আলোচনা করে থাকি। আজকে আমাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো, শ্রীকৃষ্ণের মতে যদি কোনো পুরুষ কোনো নারীর ওপর অত্যাচার করে তাহলে সেই নারী কী করবে, তার কী করা উচিত। আজকে আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব যে সেই নারী বারবার কেন অপমান অসম্মান সহ্য করবে, তাহলে তার কী করা উচিত। এই সংসারের সবচেয়ে বড় পাপ কী? কেউ বলে মিথ্যে কথা বলা, কেউ বলে কাউকে ঠকানো, আবার কেউ বলে লোভ হলো সংসারের সবচেয়ে বড় পাপ। কিন্তু না, সংসারের সবথেকে বড় পাপ হলো কোনো নারীর অসম্মান করা। কোনো নারীকে অসম্মান করার অর্থ হলো সেই নারীর শরীর মন ও আত্মাকে আঘাত করা। এবার প্রশ্ন হলো, যে ব্যক্তি কোনো নারীর অসম্মান করে তাকে কী শাস্তি দেওয়া উচিত? কেউ শারীরিক পীড়া দেওয়ার কথা বলবেন, কেউ মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলবেন, আবার কেউ বলবেন যে না, তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। কিন্তু এটি জানার আগে কি আমাদের একবার জানার প্রয়োজন বা কর্তব্য নয় কি, যে এই অপরাধের জন্য দায়ী তাকে? বেশিরভাগ মানুষ বলবে সেই পুরুষ দায়ী যে নারীকে অসম্মান করছে। কিন্তু এটা পুরোপুরিভাবে কি সত্যি? নিজের অসম্মানের জন্য কি কখনো সেই নারী নিজেই দায়ী হয় না? অবশ্যই হয়, কারণ সেই নারী অসম্মানের হাত থেকে বাঁচার জন্য প্রথমে সম্মানের সীমার ওপরে দৃষ্টি রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। রাবণ সীতার হরণ এই কারণেই করতে পেরেছিলেন, কারণ সীতার সরলতার কারণে লক্ষ্মণ গণ্ডি ভেদ করা রাবণের পক্ষ থেকে অত্যন্ত সহজ হয়ে দাঁড়ায়। কিন্তু ওই সীতাই যখন অশোক বাটিকায় ছিল তখন রাবণের পক্ষে সীতাকে স্পর্শ করা সম্ভব হয়নি। তাই জীবনে না বলাটা শিখতে হবে, না বলতে শিখতে হবে। যদি কেউ কখনো আপনাকে, যদি আপনার সম্মানের সীমা অতিক্রম করে তাহলে তাকে সেখানে চুপ করিয়ে দিতে হবে। আপনার দিকে ওঠা কোনো হাতকে, কোনো বাজে মন্তব্যকে সেখানেই চুপ করিয়ে দিতে হবে। অশোক বাটিকায় যখন সীতা ছিল তখন তো সীতাকে স্পর্শ করা সম্ভব হয়নি। তাই জন্য এই থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে আমাদের নারীদের মুখে না বলতে হবে। কেউ যদি কখনো তার সম্মানের সীমা অতিক্রম করে তখন তাকে অবশ্যই চুপ করিয়ে তার মুখের ওপর না করে দিতে হবে, তার বাজে মন্তব্যকে চুপ করিয়ে দিতে হবে। এরপর কোনো পুরুষ মানুষের সাহস থাকবে না যে সে আপনাকে অসম্মান করবে, অপমান করবে, অত্যাচার করবে। যদি আপনি চুপ থাকেন তাহলে সেই পুরুষ আরও বেশি পরিমাণে আপনাকে অসম্মান করার সুযোগ পাবে, আপনার সরলতার সুযোগ নেবে। কখনো ভুলে যাওয়া উচিত নয় যে নারী হলো শক্তির রূপ, নারী হলো একজন জননী। তাই নিজেকে অপমানিত করে আপনি দুর্বল করবেন না, আপনার অপমানের যোগ্য জবাব সাথে সাথে দিতে শিখুন। আমরা নারী রূপে মা দুর্গাকে জানি, আমাদের জন্মদাত্রী মাকে জানি। এই কারণেই বলব আমাদের প্রত্যেকটি মানুষকে নারীদের সম্মান করতে, আমরা যেন কখনোই তাদের অসম্মান না করি। কারণ নারী জাতি না থাকলে তো আমাদের সমাজটাই চলত না, আমাদের প্রকৃতি চলত না, আমাদের প্রকৃতি মাতাও একজন নারী। আমাদের প্রকৃতি মাতাকে আমাদের সম্মান করতে হয়, আমাদের প্রকৃতি মাতাকে, আমাদের প্রকৃতি মাতার থেকে আমাদের শিক্ষা নিতে হয়। তেমনইভাবেই আমার ঘরের যে নারী রয়েছে তার কাছেও আমাকে শিক্ষা নিতে হবে।
সেই জন্যই নারীরা কখনোই অত্যাচারিত অবহেলিত হবেন না, অপমান সহ্য করবেন না, বাজে মন্তব্য মুখ গুজে শুনবেন না। আপনারা রুখে দাঁড়াবেন, আপনারা রুখে দাঁড়ালে তাহলে আপনাদের প্রতি আর অপমান হতে হবে না, আপনাদের প্রতি আর অত্যাচার করতে পারবে না। এই ভারাক্রান্ত পৃথিবীতে আপনারা নিজেরা ভারাক্রান্ত হয়ে পড়লে আমাদের সমাজ, আমাদের পৃথিবীও ভারাক্রান্ত হয়ে পড়বে। আমাদের পৃথিবী একজন মা, আমরা এই মায়ের বুকে সকলে বাস করছি। প্রকৃতি মা, পৃথিবী মা, সেই জন্যই আমরা আমাদের সংসারের মায়ের প্রতি কেন অত্যাচার করব, কেন অবিচার করব, কেন অনাচার করব, এই শিক্ষা আমাদের সবাইকে দিতে হবে এবং আমাদেরকে এই শিক্ষা নিতে হবে যে মা জাতি, ভগবান নারায়ণ, মা লক্ষ্মী, যার বরে আমরা দুটো দুবেলা অন্ন গ্রহণ করছি, সেই মা লক্ষ্মী, সেই মা লক্ষ্মী যদি আশীর্বাদ না থাকে আমাদের পেটে খাদ্য জুটবে না। নারীকে অপমান করা মানে তো মাকে অপমান করা, দেবী দুর্গাকে অপমান করা, মা লক্ষ্মীকে অপমান করা, মা অন্নপূর্ণাকে অপমান করা। সেই অর্থটা পুরুষভাবে বুঝিয়ে দিতে হবে যে একজন নারী মানে কী, একজন নারী মানে আদিশক্তি, আদিশক্তি রয়েছে সেই নারীর মধ্যে। তাই নারীদের কখনো অপমান অসম্মান অযোগ্য করবেন না, নারীদেরকে তুলে ধরুন, তাদেরকে তাদের যোগ্য সম্মান দিলে আপনার পরিবারও যোগ্য সম্মান পেয়ে একটা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। আপনার পরিবার, আপনার পরিবেশ আপনাকে, আপনার পরিবারকে একটা আদর্শ দেবে, আদর্শবাদ আপনাকে করে তুলবে। সেই জন্য আপনার বাড়ির প্রত্যেক নারী জাতিকে আপনি সম্মান করতে শিখুন, ভালোবাসতে শিখুন, শ্রদ্ধা করতে শিখুন। এ কথাই শ্রীকৃষ্ণ আমাদের বারবার বলে গেছেন যে নারীর অপমান মানে জগৎ সংসারের অপমান, সমস্ত দেবী মাতার অপমান। নারীর অপমান কখনোই কোনো দেব দেবী সহ্য করতে পারে না। যে সংসারে নারী অপমানিত হয় সেই সংসারে লক্ষ্মী থাকে না, সেই সংসারে মা মহামায়ার কৃপা থাকে না, মা অন্নপূর্ণার দয়া থাকে না। যে সংসারে নারী নির্যাতিত, চোখে জল পড়ে, যে সংসারে নারী দুবেলা দুটো অন্ন গ্রহণ করতে পারে না, সে সংসারে যত জাক জমক করে পূজা অর্চনা হতেই পারে, কিন্তু সে সংসারে সেই সিংহাসনে দেবী থাকেন না, সেই সিংহাসন সিংহাসনই থাকে। ছবি থাকুক, মূর্তি থাকুক, শুধুমাত্র তাদের দেহটা পড়ে থাকে, তাদের অন্তরে কোনো দেবতার বাস থাকে না। সে সংসার হয় দৈত্যর সংসার, যে সংসারে নারীরা অপমানিত অত্যাচারিত হয়, সে সংসার একটা দৈত্য সংসার, অসুরের সংসার হয়। সে সংসারে কখনো দেবদেবীর বাস হয় না, আর যে সংসারে দেবদেবীর বাস হয় না সে সংসারকে সংসার বলে না। তাই আপনারা কখনোই নারী জাতিকে অপমান অপজ্ঞা অসম্মান করবেন না, নারী জাতিকে সর্বদা সম্মান করবেন। প্রকৃতি মাতা আপনার প্রতি সদয় হবে, মা ধরিত্রী আপনার প্রতি শান্ত হবেন। সেই জন্য বারবার বলছি, পৃথিবীকে সুস্থ রাখতে, প্রকৃতিকে ভারসাম্য বজায় রাখার জন্যে আমাদের সবাইকে দরকার নারী জাতির প্রতি সম্মান শ্রদ্ধাশীল হওয়া। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পুরুষ নিজেকে যতই মহান ভাবুক, তার জন্ম কোনো নারীর গর্ভেই হয়েছে। কোনো নারী নিজেকে যতই আধুনিকা গড়ে তুলুক না কেন, তার পূর্ণতা দান কোনো পুরুষই করেছে। একজন নারীর বয়স এবং একজন পুরুষের বেতন কত জিজ্ঞেস করা উচিত নয়, কারণ একজন নারী কখনোই নিজের জন্য বাঁচে না, আর একজন পুরুষ কখনো নিজের জন্য উপার্জন করে না। ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত বাণীগুলো তো আমাদের
জীবনে তো খুবই কাজেই লাগে। তাই ভগবান শ্রীকৃষ্ণ নারীদের জন্য যে কথাগুলো বলেছেন, যে সমাজে সর্বদা স্ত্রী লোকদের সাথে অন্যায় হয়, মানব সমাজ স্ত্রী লোককে সর্বদা শোষণ, অন্যায় আর অপমান দিয়েছে। আপনারা নিজেদের আশেপাশে দেখুন, সমগ্র ইতিহাসকে দেখুন, ওই একই রূপ দেখা যাবে, যে পুরুষের ঈর্ষা, অহংকার, বৈরিতা, লালসা এইসব কুচিন্তার পরিণাম স্ত্রী লোকই ভোগ করে। যুদ্ধ পুরুষ করে আর পরাজিত নগরে স্ত্রী লোকের সাথে বলাৎকার করা হয়। পুরুষ মদ্যপান দূতকিরার নিজের সম্পত্তি হারায়, আর স্ত্রী লোকেদের ভাগ্যে নেমে আসে ক্ষুধা, যন্ত্রণা, অত্যাচার। পুরুষের অহংকার ক্ষুণ্ণ হয়, আর স্ত্রী লোকেদের স্বাধীনতা ও সুখে বাধা উৎপন্ন হয়ে যায়। পুরুষ জীবনে পরাজিত হয়ে পরিবারকে ত্যাগ করে, আর স্ত্রী নিজের সন্তানদের ক্ষুধা নিবারণের কারণে সংঘর্ষ করতে থাকে। সমগ্র সংসারে দুঃখের হিসাব করুন, স্পষ্ট দেখতে পাবেন যে পুরুষের তুলনায় স্ত্রী লোক অধিকতর দুঃখ ভোগ করে। স্ত্রী নিজের সন্তানদের ক্ষুধা নিবারণের কারণে সংঘর্ষ করতেই থাকে। সমগ্র সংসারে দুঃখের হিসাব করুন, স্পষ্ট দেখতে পাবেন যে পুরুষের তুলনায় স্ত্রী লোক অধিকতর দুঃখ ভোগ করে থাকে। এই রকম সমাজ রচনা করছি আমরাই, যেখানে মনুষ্য জাতির অর্ধেক ভাগ অপর অর্ধেক ভাগকে নিরন্তর পদদলিত করছে, আর সেই পদদলিত স্ত্রী লোক মানুষের ভবিষ্যতের জন্মদায়িনী। মা আমাদের সর্বদাই আমাদেরকে রক্ষা করে চলেছে। সৃষ্টিকে দেখুন, নতুন বৃক্ষকে জন্মদানকারী বীজের আশেপাশে ঈশ্বর ফুলের পাপড়ি নির্মাণ করেছেন, তাকে রং সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন। যেখানে ভবিষ্যতে জন্ম হয় সেখানে তো কেবলমাত্র সৌন্দর্য, কেবল সুখ, সন্তোষ ও সম্মান হওয়া আবশ্যক নয় কি? কিন্তু সমাজ স্ত্রীলক্ষ্যে দুঃখ দিয়ে সমস্ত ভবিষ্যৎকে দুঃখ দ্বারা পূর্ণ করতে থাকে। প্রহার, শোষণ, পীড়া এইসবে ঝলসে যাওয়া স্ত্রীলোক স্বাস্থ্যবান সুখী সন্তানের জন্ম কোন প্রকারে দেবে? অর্থাৎ যে যে সময় কোনো স্ত্রীলোককে অপমান হয়, কোন কোন স্ত্রীলোক এর ওপর শোষণ হয়, কীভাবে স্ত্রীলোকের শোষণ হয়, কীভাবে স্ত্রীলোকের অপমান হয়, স্ত্রীলোক কি সেই অপমানের মর্যাদা কীভাবে দেবে, স্ত্রীলোক সেই অপমানের শোধ কীভাবে নেবে বলুন। কোনো নারীর কেশ আকর্ষণ করা হয়, সেই সমস্ত নারী সেই পুরুষের বিরুদ্ধে কীভাবে উঠে দাঁড়াবে? নারীরা সারা জীবনই দুর্বল, তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে নারী শক্তি বড় শক্তি, মা দুর্গার এক রূপ, মা দশভুজার এক রূপ, তাদেরকে এই অত্যাচার সহ্য করতে শ্রীকৃষ্ণ বারণ করেছেন। প্রভু বলছেন যে তোমরাও, শ্রীকৃষ্ণ বলেছেন তোমরাও পুরুষ মানুষের ওপর এইভাবে অত্যাচার সহ্য করো না। জয় শ্রীকৃষ্ণ।